দেশে গৃহহীন থাকবে না কোনো মানুষ। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান হিসেবে লালমনিহাটের গৃহহীনরা পাচ্ছেন দুর্যোগ সহনীয় ঘর। প্রধানমন্ত্রীর এই অবদান থেকে পিছিয়ে নেই বিলুপ্ত ছিটমহলবাসীও। জেলার বিলুপ্ত ছিটমহলগুলোতে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। অন্যান্য উন্নয়নের পাশাপাশি দেয়া হচ্ছে ঘর। দীর্ঘ সময় অধিকার বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের মানুষেরা দেশ স্বাধীনের 43 বছর পর 2015 সালে নাগরিক অধিকার পায়। সেই সাথে অবহেলিত এইসব জনপদে শুরু হয় সরকারের নানাবিধ উন্নয়ন কার্যক্রম। কারো কারো নিজের ঘর না থাকায় অন্যের বাড়িতে থাকতেন, তাই বিনামূল্যে মাথা গোজার ঠাঁই পেয়ে হতদরিদ্র মানুষেরা অনেক খুশি। অনেকে কোনোদিন ভাবিনি যে তারা পাকা ভবনে থাকতে পারবেন, কিন্তু স্বপ্ন বাস্তবে পরিণত হয় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। বছরের পর বছর ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে কষ্টে জীবনযাপন করেছেন তারা। বিলুপ্ত ছিটমহলের হতদরিদ্ররা অগ্রগতিকার ভিত্তিতে দুর্যোগ সহনীয় ঘর পাওয়ায় এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। সরকার আমার ঘর কোনা দিচ্ছে, কত খুশি আমার ধরছিস। আমার এতদিন আমার ঘর দুয়ার নাই, মানুষের বাড়িতে পড়িয়েছিল, এলা ঘর কোনা পেয়ে আমার আরো কত খুশি হয়েছি। সরকার যে ঘর দিছে আমাদের শেখ হাসিনা নেত্রী, তাতে এটা আমরা অনেক খুশি আছি। আগে আমার ঘর ছিল না, ঝড় বৃষ্টি বন্যায় আমার খুব কষ্ট ছিল। এখন আমাকে সরকার বিনামূল্যে আমাকে সরকার ঘর দিছে, এখন আমি সরকারকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এখানে ছিটমহল ছিল, আমরা আগে গরিব ছিলাম, এখানে বাড়ি করছি, এখন উন্নয়ন হইতেছে। আমরা আগে ছিটমহলে ছিলাম, এখন বাংলাদেশ আছে, আমরা এখন অনেক সুবিধা পাচ্ছি। সরকার আমাদের ঘর দিচ্ছে, রাস্তা করছে। চলতি বছরে লালমনিহাটে 330টি পরিবারকে দুর্যোগ স্মরণীয় ঘর দেওয়া হবে। আর পিছিয়ে পড়া বিলুপ্ত ছিটমহলবাসীকে অগ্রগতিকার ভিত্তিতে এই ঘর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন লালমনিহাটের জেলা প্রশাসক। বিশেষ করে দরিদ্র পরিবার যাদের নিজস্ব ঘর নেই, তারা এই দুর্যোগ স্মরণীয় ঘরে বসবাস করতে পারবে। এবং গত বছর আমাদের 275টি ঘর নির্মিত হয়েছে, এবং সেসব ঘরে যারা এই তালিকাভুক্ত ছিল তাদেরকে ঘরে আশ্রয় দেওয়া হয়েছে, তারা সেখানে সুন্দর বসবাস করছে। এবং এবছর আমাদের 330টি ঘর নির্মিত হবে, এবং সেখানে বিলুপ্ত ছিটমহলগুলোতে যারা সেখানে দরিদ্র লোক আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি সব ওয়ার্ডে এবং সব ইউনিয়নে এই ঘরগুলো দরিদ্র মানুষ যারা তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেখানে ঘর নির্মিত হয়েছে। এবং ঘরের কাঠামো খুব চমৎকার, এখানে দুর্যোগ সহনীয় ঘর যেহেতু এটার নামকরণ, সত্যিকার অর্থে এই ঘরগুলো আর দুর্যোগের সময় তারা সেখানে আশ্রয় নিতে পারবে এবং যেখানে তারা থাকবে তারা নিরাপদ থাকবে। লালমনিহাট জেলায় 59টি বিলুপ্ত ছিটমহলে 7,500 পরিবার রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, লালমনিহাট।